লেফুঙ্গা ব্লকের বর্তমান বিএসসি চেয়ারম্যান রণবীর দেবর্মাকে সরিয়ে ওই স্থানীয় দলীয় নেতাকে চেয়ারম্যান হিসেবে নিয়োগের দাবিতে সোমবার লেম্বু ছড়ায় পথ অবরোধে বসলো আইপিএফটি কর্মী সমর্থকরা। এই পথ অবরোধের ফলে স্তব্ধ হয়ে পড়ে সংশ্লিষ্ট সড়কের যান চলাচল। এই পথ অবরোধের জন্য সদর উত্তরের খোয়াই ও মোহনপুর গামী সব যানবাহন গান্ধীগ্রাম বামুটিয়া ফটিক ছড়া হয়ে চলাচল করেছে। উল্লেখ্য, লেফুঙ্গা ব্লকের বিএসসি চেয়ারম্যানের পদ নিয়ে দীর্ঘ এক মাস যাবৎ আন্দোলন চালিয়ে যাচ্ছে আইপিএফটি কর্মীরা। এই আন্দোলনের জেরে লেফুঙ্গা ব্লকের প্রশাসনিক কাজকর্ম প্রায় অচল হয়ে পড়েছে। আপনাদের আবারও জানিয়ে রাখছি, লেফুঙ্গা ব্লকের বর্তমান বিএসসি চেয়ারম্যান রণবীর দেববর্মাকে সরিয়ে ওই স্থানীয় দলীয় নেতাকে চেয়ারম্যান হিসেবে নিয়োগের দাবিতে সোমবার লেম্বু ছড়ায় পথ অবরোধে বসল আইপিএফটি কর্মী সমর্থকরা। এই পথ অবরোধের ফলে স্তব্ধ হয়ে পড়ে সংশ্লিষ্ট সড়কের যান চলাচল। এই পথ অবরোধের জন্য সদর উত্তরের খোয়াই ও মোহনপুর গামী সব যানবাহন চলাচল করে গান্ধীগ্রাম বামুটিয়া ফটিক ছড়া হয়ে চলাচল করেছে। উল্লেখ্য, লেফুঙ্গা ব্লকের বিএসসি চেয়ারম্যানের পদ নিয়ে দীর্ঘ এক মাস যাবৎ আন্দোলন চালিয়ে যাচ্ছে আইপিএফটি কর্মীরা। এই আন্দোলনের জেরে লেফুঙ্গা ব্লকের প্রশাসনিক কাজকর্ম প্রায় অচল হয়ে পড়েছে।